রমজান সামনে বিদায় দেখাইতেছি, আমার জাতি যদি রমজানকে সামনে নিয়ে এরকম হইতো, দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা যদি রমজান মাসে বলতো যে জিনিসের দাম যতই বাড়ুক আর কমুক আমরা রমজান মাসে যেই দামে কিনা ওই দামে বিক্রি, যদি বলে কেন, বলছে আমরা সারা এগারো মাসে তো জান্নাত অর্জন করতে পারি না, রমজানে আল্লাহ রসুল বলছেন সহানুভূতি যে দেখাবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে। বিনা আমার কাছে সহানুভূতি দেখানোর তো কিছু নাই, আমি দৈনন্দিন প্রয়োজনের জিনিস বিক্রি করি, আমি রমজানে এক পয়সা লাভ নিব না, এগারো মাস নিব কিন্তু এক মাস নিব না। যদি আমার জাতির দৈনন্দিনের প্রয়োজনের জিনিস বিক্রেতারা যদি এই অভ্যাসে অভ্যস্ত হইতো তাহলে তো প্রত্যেকের জন্য রমজানে জান্নাত অবধারিত হইতো। বক তোমরা রাগ হয়ে যাও না, আজকাল সন্তানরা মা বাবার গলায় পাড়া দিতে দ্বিধা করে না, নিজের পছন্দের টি শার্টের জন্য, নিজের পছন্দের গেঞ্জির জন্য, নিজের পছন্দের প্যান্টের জন্য, নিজের পছন্দের একটা ঘড়ির জন্য, নিজের পছন্দের একটা মোবাইল সেটের জন্য, নিজের পছন্দের বাড়িতে ওয়াইফাই থাকুক এটার জন্য, নিজের পছন্দের প্রসাধনীর জন্য, নিজের পছন্দের ছোটোখাটো জিনিসের জন্য সন্তানরা মা বাবার গলায় পাড়া দিতে এখন দ্বিধা করে না। সত্য তো, মা বাবার গলায় পাড়া দিতে দ্বিধা করে না, বাবার গলায়ও পাড়া দেয়, মার গলায়ও পাড়া দেয়। ও যুবক, রব্বে কাবার কসম, তোমার যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো আর তুমি যদি জানতে যে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনতে চাইতেছে, তাহলে ষাট সত্তর বৎসরের জীবনই তো, এই দুনিয়ায় কতদিন, কে কতদিন ছিল আর কে কতদিন থাকবে, দুনিয়ার কোনো শ্রেষ্ঠতম শ্রেষ্ঠ সন্তানও তো দুনিয়ায় বেশি দিন ছিল না, আল্লাহ রসুলের চেয়ে বড় শ্রেষ্ঠ কে বলে, আছে কেউ? হ্যাঁ, সৃষ্টির সর্দার, শুধু সর্দার না, আমাকে যদি ওলামা অনুমতি দেয় তাহলে বইলা ফেলি, যার রহমতের ছোঁয়ায় সব তৈরি, সব কিছু যার রহমতের ছোঁয়া দিয়ে আল্লাহ তৈরি করছেন, কোনো কিছু নাই শুধু আল্লাহ আছেন, তাকাইলে দেখা যায় পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। ওলামা হয়তো একমত নাও হইতে পারে কিন্তু আমি প্রমাণ দিতেছি, সমগ্র সৃষ্টির এক হাজার বৎসর আগে আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন, আমাদের নবীজির দশটা নামের ভিতরে একটা নাম ইয়াসিন, যেটা আল্লাহ রাখছেন দশটা নাম তার ভিতরে একটা হলো ইয়াসিন, আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, তারপরে আল্লাহ কসম খাইছেন আল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম, তারপরের যে শব্দটা আরবি গ্রামার হিসাবে ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা আরবিতে ওই ব্যক্তিকে বলা চলে, সম্বোধন করা চলে যে সামনে উপস্থিত পাশে বসা, তাকেই তো ইন্নাকা বলা চলে। হ্যাঁ, এটা তো আরবি গ্রামার, মনে হয় আমাদের নবীজি তখনও আল্লাহর পাশে বসা ছিল, কিন্তু কোন রূপে ছিল এটা আল্লাহই জানে, অস্তিত্ব ছিল কিন্তু রূপ কি ছিল ওটা কে জানে, আল্লাহ জানে, আমরা জানি না। তাহলে যিনি সৃষ্টিরও এক হাজার বৎসর আগে আল্লাহর পাশে বিরাজমান, আল্লাহর পাশে আছেন, তাইলে তো কবির কথাই সত্য, লাউ কানাতি দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দুনিয়ার থেকে যেতেন না। ওলামা ইকরাম তো মেরাজের কথা, গত মাসেই মেরাজ গেছে, এটা তো শাবান চলতেছে, রজবে মেরাজের মাস গেছে, ওলামারা যত কারণই বর্ণনা করুক আমার কাছেও মেরাজের কয়েকটা কারণ আছে। মেরাজ, মেরাজ হলো ভালোবাসার নিদর্শন, নৈকট্যের নিদর্শন,
আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ সবার সাথে তো জমিনে রাইখা কথা বললেন, বন্ধুকে কেন আরশে উঠায় নিয়ে কথা বললেন? আল্লাহ বলে, আমি সমগ্র দুনিয়া সমগ্র সৃষ্টিকে দেখাইতে চাইছিলাম যে আমার সাথে বন্ধুত্ব কতটুকু, ঘনিষ্ঠতা কতটুকু। জমিনে রাইখা যদি কথা বলতাম তাহলে বন্ধুত্বের পরিচয় হতো না, ঘনিষ্ঠতার পরিচয় হতো না। এই জন্যই আমি বলছি, বন্ধু উঠা চলে আসেন, আমি সমগ্র সৃষ্টিকে দেখাইতে চাই আপনার সাথে আমার বন্ধুত্ব কতটুকু, আপনার সাথে আমার নৈকট্যতা কতটুকু। তো কোরআন একটা শব্দ বলছে, কাবা কাউসাইনিয়াও আদনা, আপনার আর আমার নৈকট্যতার ভিতরে এতটুকু দূরত্ব যেরকম তীর মধ্যখানে দৈরা টানলে দুই দিনের দুই দিকের কামান যখন একসাথে মিলা যায় কিন্তু তীরের ফালিটা শুধু মধ্যখানে থাকে, এটার কারণে দুই মাথা একসাথে মিলতে পারে না, আপনি আর আমি এতটুকু কাছাকাছি। উনি চিরদিন থাকতেন, বেদা আমাদের থাকার সুযোগ নাই, আমাদের চলে যেতে হবে। বিদায়, আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, ওই আল্লাহ আমাদেরকে কিনতে চান জান্নাতের বিনিময়ে। কিন্তু আফসোস, আমার মা বোনদেরও জান্নাতের ধারণা নাই, আমার যুবকদেরও নাই, আমার বিরুদ্ধেদেরও নাই, আমার সমাজের কারো জান্নাত সম্বন্ধে যতটুকু ধারণা হওয়া দরকার এতটুকু ধারণা নাই। আবার যদি আমার সমাজ এটাও বলে যে আপনারা তো আমাদেরকে ধারণা দেন নাই, তাহলে এটাও সত্য, আমাদেরকে জাতির সামনে যতটুকু জান্নাত তুলে ধরা দরকার ছিল আমরা অতটুকু জান্নাতের আলোচনা করতে পারি নাই। যদি করতে পারতাম তাহলে রব্বে কাবার কসম, আজকেও ওই আবু বকর জিন্দা আছে, আবু বকর গুণের ওই ব্যক্তিরা এখনো জিন্দা আছে, পাওয়া যাবে আমার জাতির ভিতরে আমার সমাজের ভিতরে, যে জান্নাতের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13টা দোকান কুরবান করে দিছে। আমার জাতির ভিতরে এরকম লোক আছে যারা জান্নাতের নিশায় সব কিছু কুরবান করে দেওয়ার জন্য প্রস্তুত আছে, নাই নাই? আমার জাতির ভিতরে এরকম যুবক আছে যারা জান্নাতের নিশায় ওই যুবকের মতো সারা দিন ঘুরতে থাকতো। কিতাবে পাওয়া যায়, ইমাম কর্তুবী লেখছেন যে যুবক সারা রাত তাহাজ্জুদ, সারা দিন রোজা। তো বাড়িওয়ালারা জিজ্ঞাসা করছে, তুই সারা রাত নামাজ পড়িস, ঘুমাস না, সারা দিন রোজা রাখিস? বলছে, জান্নাতের শখ ভিতরে ঢুকে গেছে, কবে যে যাব, জান্নাত আমাকে ঘুমাইতে দেয় না। কেন? আল্লাহ রাসূলও বলছে, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার ভিতরে ঢুকে যাবে ওর ঘুম হবে না। আল্লাহওয়ালারা ঘুমায় না, কোত্থেকে আমি কবর থেকে উঠাবো? যদি সিস্টেম থাকতো তাহলে হযরত মাওলানা মফিজুর রহমানকে উঠায় নিয়ে আসতাম কবর থেকে, আর এইখানে বসায় বলতাম যে আপনি বলেন রাত্রে কতটুকু ঘুমাইছেন, যদি আপনি পীরে কামেল হয়ে থাকেন কতটুকু ঘুমাইছেন? আল্লাহওয়ালা রাত্রে ঘুমায় না, ওরা তো চিৎকার দেয়। যার জান্নাত এইখানে ঢুকা যায় তা আল্লাহ রসুলের সৎ কথা সত্য হয়, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার ভিতরে ঢুকা গেছে ওর ঘুম আসে না, ও ঘুমাইতে পারে না। এই জন্য আল্লাহওয়ালারা ঘুমান না, ওরা বিছনায় যায় কি বলে জানেন? ওরা দুইটা কথা বলে, দুইটা, মালিক ঘুমায় না আমি ঘুমাই কি করে, মালিক আল্লাহ ঘুমায়, ওরা বলে মালিক ঘুমায় না আমি ঘুমাই কি করে, আর মালিক এত কাছে আসলো আমি ঘুমাই কি করে। এখন তো আল্লাহ প্রথম আকাশে, রাতের তিন ভাগের এক ভাগ যখন অতিবাহিত হয় তো আল্লাহ প্রথম আকাশে চলে আসে। তো আল্লাহরা বলে, আপনি বাড়ির ছাদে আসলেন, আমাদের দুনিয়ার ছাদ তো হলো প্রথম আকাশ, আপনি এত কাছে আমি ঘুমাই কি করে। তখন যায় নামাজ বিছায়, নারীও আছে পুরুষও আছে, যদি নারী না থাকতো তাহলে দুই কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না, আমি দুইটা কবর দুইটা জায়গা দেখছি।
রাবে আর বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না, রাবে আর বস্তির বাড়ি আমি ছয় বার দেখছি, ছয় বার। আড়াই হাজারের মানুষ আমার কাছে কিতাবি এলেম নাই কিন্তু চোখে দেখা আছে, রাবে আর বাড়ি আমাকে ছয় বার কাঁদাইতো না। রাবে এক কৃত দাসী মহিলা ছিল, ছয় বার এই চক্ষুকে রাবে আর বাড়ি কাঁদাইছে। আমি স্টেজে বসা বলতেছি, ছয় বার আমাকে কাঁদাইছে। ফেরাউনের বাড়ির কৃত দাসীর কবর মাস্তা, মাস্তার কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। অ্যাড্রেস নেওয়া যান আমার কাছ থেকে, যার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়, কেয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। আল্লাহ রসুল মেরাজের রাতে যখন কবরের পাশ দিয়ে যাইতেছিলেন তো দাঁড়ায় গেছেন, জিব্রিল আলাইহিস সালাম বলতেছিল সফর অনেক লম্বা, রাত্র অনেক ছোট, দাঁড়াইলে চলবে না। উপর থেকে ওহি আসছে, জিব্রিল আজকে মেজমান দেখা হবে না, মেহমান দেখা হবে। আজকে বিষয় হলো মেহমান, আজকে বিষয় মেজমান না। বন্ধু কি বলে এটা শুনো, তোমাকে রাত্র দেখতে বলছে তো বলছে কে, সফর লম্বা বলতে বলছে তো বলছে কে, আজকে তো মেজমান মেহমান দেখা হবে। তো বলতেছে আল্লাহ রসুল বলতেছিল জিব্রিল ইন্নি আজিদু রিহা জান্নাহা হুনা, আমি এইখান থেকে জান্নাতের সুগ্রাণ পাই। তো জিব্রিল আলাইহিস বলতেছে এটা জান্নাতের সুগ্রাণ না, এটা ফ্রাউনের বাড়ির কৃত দাসীর কবর থেকে সুগ্রাণ। বলছে নাম কি, কয় মাস্তা, কতদিন গ্রাণ বাহির হবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কয় কাহিনী কি, কয় কাহিনী বড় লম্বা। তো কাহিনী শুনাইতেছেন, ফেরাউনের কৃত দাসী, কৃত দাসী মোমেন মুসলমান ছিলেন, পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা তার জানা ছিল না, ফেরাউনের কোনো আপন মেয়ে ছিল না, পালক মেয়ে ছিল, হাতের থেকে চিরুনি পড়া গেছে। তো মেয়ে উঠাইতেছিল, কৃত দাসী উঠাইতেছিল বি ইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। শুনতে দেরি, মেয়ে ছুটে আসতে দেরি করে নাই, আয়সা বলছে মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি। তো ইমান তো ইমানই হয় ঠিক না, ইমানে কিন্তু ম্যাচের কাঠিতে যেরকম খোঁচা লাগলে, ম্যাচের কাঠি জ্বলে, বারুদে যেরকম ধাক্কা লাগলে বাস্ট হয়, ইমানও কিন্তু খোঁচা লাগলে ইমান বাড়ে। তো যখন জিজ্ঞেস করছে কোন রবের নাম নিলি, তো কৃত দাসী বলতেছে আল্লাদি রব্বি, যে আমার রব। রব্বা কি, তোর রব। রব্বা আবা কি, তোর বাপের রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। মেয়ে তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই, বড় মজলিসে যে জিজ্ঞাসা করছে ফেরাউনকে আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না। তো ফেরাউন চিৎকার দিয়া বলছে বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে দ্বিতীয়বার বলতেছে আকবরাত আবি আকবরাতনি মাস্তা, আমার কাজের বুয়া আমাকে সন্ধান দিছে আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুমি নাকি দুই নম্বর। বলতে দেরি, ফেরাউন তেলে বেগুনে চলতে দেরি হয় না, বলছে ডাক। ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, আমার বাড়িতেই বসে ডাকাতি। ডাকছে, জিজ্ঞেস করছে আইয়ু রব্বিন আকবরতি, কোন রবের সন্ধান দিলি। তো প্রথম খোঁচার চেয়ে দ্বিতীয় খোঁচা আরো জ্বলছে, আরো ইমান আরো বেড়ে গেছে। তো চিৎকার দিয়া বলতেছে আল্লাদি রব্বি, যে আমার রব। রব্বা কি, রব্বা তোমার রব, রব্বা বিনতাক তোমার মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোমার জন্য যথেষ্ট না হয় তাহলে শোনো, আমি রবের পরিচয় দিতেছি, আল্লাদি রব, লা ইলাহা ইল্লাহু,
الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الأهاب الرزاق الفتاح العليم القابض الباسط القافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الوجود المديد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني المغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور فهو ربي وربا إني هل الترى من رب بس آمك مانشنا بل پسنو يوٹنا بس پورينو تي بايا بها حبه بل فقد ما انتقاف جا مونه چاہتا کرتے باریش বলছে আনু করাই ডালো তেল জালো আগুন যখন টকবক টকবক করতেছিল দুধের মেয়ে শিশু কোলে ছিল ফেরাউন টান দিয়া তেলের ভিতরে ঢেলা দিছে হাড়ি আলাদা মাংস আলাদা রু উপরে উঠতেছিল রু উপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল রু উম্মি উম্মি লা তাখাফি মা ফেরাউন সামনে বিদায় ভয় পাস না ولا تحزني امر بيچھے دے دکھی تو ہوشنا فانك على الحق تو حقের উপরে আসিস سنجمع في الجنه ان شاء الله ما একটু পড়ি আমরা জান্নাতে একত্রিত হব ফেরাউন বলছে আমাকে মানো না বলছে প্রশ্নই ওঠে না দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছরের তাকেও নিয়ে তেলের ভিতরে ঢেলা দিয়েছে কিন্তু মা তো মাই হয় ঠিক না মা তো মাই হয় মমতা কতক্ষণ ধরে রাখবে একটু পরেই বাঁধ ভাঙা গেছে চোখের পানিতে বুক ভাসতেছিল একটু পর পর উপরে দেখতেছিল আর হাত দুটো উপরে উঠায় ঠোঁট নাড়াইতেছিল দ্বিতীয় মেয়ের রু যখন বাহির হয়ে গেছে তো প্রথম মেয়ের মতোই চিৎকার দিয়া বলতেছিল উম্মি উম্মি লা তাখাফি মা ভয় পাস না ওয়ালা তাহজানি আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না সনজমাউ ফিল জান্নাত ইনশাআল্লাহ মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না মেলাও হবে মেলা সুবহানাল্লাহ আমাদের জন্য জান্নাতে মিলন মেলা হবে ফেরাউন বলছে আমাকে মেনা নাও বলছে প্রশ্নই ওঠে না বলছে তাইলে উপরে তাকায় কি দেখো আর চোখে পানি কেন ঝরে হাত দুটো বারবার উপরে কেন ওঠে ঠোঁট দুটো নড়ে কেন তো বলছে ওই আল্লাহকে বলতেছি তোকে না ওই আল্লাহকে বলতেছি সে যেন নারাজ না হয় সে যেন নারাজ না হয় তোমার মতো কোটি ফেরাউন নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না আল্লাহকে বলতেছি তুমি নারাজ হয়েও না তাহলে দুনিয়াও যাবে আখেরাতও যাবে বলছে কোনো আশা বলে যদি তুমি পুরা করো বলছে বলো কি আশা বলে আমারও যখন রু বাহির হয়ে যাবে দুই সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি বলছে তাই করা হবে আর তাই করা হয়েছে আজকে ওই কবরের পাশে দাঁড়াইলে চোখে পানি আসে পানি আড়াই হাজারের মানুষ মা বোনদেরকে বলতেছি তাইলে ওই কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না ওই কবর আমার চোখ দিয়ে পানি ঝরাইতো না ওই কবর আমি চিনি ওই ঘ্রাণ আমার নাকে আছে নাকে ওই ঘ্রাণ আমার নাকে আছে ডেলি হাজারো মানুষ যায় বিদায় আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছে জান্নাতের বিনিময়ে কিন্তু কোয়ালিটি রেখা কিনবে জান্নাতের বিনিময়ে কিনবে কিন্তু আফসোস জান্নাত সম্বন্ধে তো আমাদের ধারণা নাই আমাদের ধারণা আছে এই 60-70 বছরের দুনিয়ার জীবনটা নিয়া যার কারণে আমাদের দুনিয়ার বর্তমান সমাজের 90% ফ্যামিলির ঝগড়া বাসাদ অশান্তি
শুধু দুই কারণে, একটা চাহিদা আর একটা হলো অভিযোগের কারণে। জান্নাতের ধারণা যদি থাকতো তাহলে কোনো ফ্যামিলি না মা বোনদের জীবনে, আমি একটা উদাহরণ দিয়া বুঝাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন দিন পর্যন্ত ঘরে চুলা জ্বলে নাই, খেজুর পর্যন্ত নাই, না খেজুরের বিচিও নাই, শুধু পানির উপরে তিন দিন কাটতেছে। চতুর্থ দিন সকালে বলতেছে ফাতেমা চললাম দেখি আজকে বিকাল পর্যন্ত কিছু জোটে কিনা, তো বিকালে পর্যন্ত অপেক্ষা করতেছিলেন আর একটু পরপর পর্দা উঠায় দেখতেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে কিনা। যখন দুপুর গড়ায়া বিকাল হয়ে গেছে তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরতেছিলেন, কিন্তু হাত দুটা খালি, চেহারাটা মলিন, হাত দুটা খালি, চেহারাটা। যখন একবারে কাছে চলে আসছেন যে এখন আওয়াজ দিলে আর পর্দা নষ্ট হবে না, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আলী আলী, চোখে চোখ পড়ছে, তো জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন, তো বলতেছে ফাতেমা আজকেও কিছু মিলে নাই, আমাদের কথা তো বাদেই হাসান হোসাইন কি করে থাকবে আজকে। চতুর্থ দিন, এটা ওই দিনের কাহিনী শুনাইতেছি আমি যেই দিন আল্লাহর রসুল জিব্বা চোষায়া হাসান হোসাইনকে খিদা নিবারণ করছিলেন, ওই দিনের কাহিনী আমি শুনাইতেছি আপনাদেরকে। তখন বলতেছিলেন আলী অজাদনা সাকার না, পাবো তো শুক্রিয়া আদায় করব, যেমনই পাই, যেই ব্র্যান্ডেরই পাই, যেই দামেরই পাই, পাবো তো শুক্রিয়া আদায় করব, লামনা যে সাবার না, না পাবো তো সবর করব, দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, জান্নাতের ওয়াদা যাদের সাথে আল্লাহ থাকে, আলী তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না, তুমি হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না, না না। আলী রাদিয়াল্লাহু তাআলা হাইসা দিছেন, দরজা খোলা দিছেন। আগেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনু বলতেছেন ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা ওই সময় মুস্কি মুস্কি হাসতেছিল আর আমার আগমনে খুশিতে নাচতেছিল, খুশিতে আটখানা আর মুখে মুস্কি মুস্কি হাসি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনু বলতেছে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, বাবলাম ফাতেমাকে দোয়া দিব, কিন্তু আমার দোয়াটা শুধু ফাতেমার জন্য না, আমি কিয়ামতের সকাল পর্যন্ত যেই ঘরের মহিলা এই গুণে গুণান্বিত হবে আমি তাকে সহ দোয়া দিলাম, রহিমাল্লাহু ইমরাআতান, আল্লাহ ওই মেয়েদেরকে রহমতের বৃষ্টি বর্ষিত করো, দাখালা জাওজুহা বাইতাহা, স্বামী যখনই ঘরে ঢুকবে চাই কিছু নিয়া ঢুকুক চাই না নিয়া ঢুকুক, সাররাত ওয়া তাবাসসামাত, সে যেন স্বামীকে ঘরের দরজায় মুস্কি হাসি দিয়া স্বাগত জানায় আর খুশিতে নাচতে নাচতে স্বাগত জানায়, আমি আলী শেরে খোদা দোয়া দিতেছি তার উপরে যেন আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে। বলেন আমাদের ঘরে কার কয় ঘরের মা বোনদের এই স্বভাব আছে, মা বোনদের পায়ে হাত রাখে। আরেকটা কথা মনে উঠলো এই জন্য বলে ফেলতেছি, আরেকটা রহমতের ঘাটতি আছে, কিন্তু আমাদের ঘরে কয়জনের ঘরে আছে, পুরুষ যখন ঘরের থিকা বাহির হয়, যখন ঘরের থিকা কর্মের জন্য বাহির হয়, কাজের জন্য বাহির হয়, তো আমাদের নবীজির সুন্নত ছিল, শিক্ষা ছিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিছেন ফাতেমা কি করব, আলী যখন ঘরের থেকে বাহির হবে তো ফাতেমা ফাতেমা তুমি যদি উত্তম মহিলা হইতে চাও, যে তোমার চেয়ে উত্তম দুনিয়াতে কেউ হবে না, তুমি যদি ওই উত্তম মহিলা হইতে চাও, তোমার মতো যদি কেউ উত্তম হতে চায়, সে যেন স্বামীকে দরজা পর্যন্ত হাসতে হাসতে বিদায় দেয়,
এবং যাওয়ার সময় সেজন্য বলে যে তোমাকে আল্লাহর সুপুর্দ করলাম কার আল্লাহ আল্লাহর সুপুর্দ করলাম দরজা পর্যন্ত যেন তোমাকে হাসতে হাসতে বিদায় দেয় বলেন রহমতের গাড়ি নেওয়ার জন্য তো যেটা আমি বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে কিনতে চান মুমিন মুসলমানকে কিনতে চান জান্নাতের বিনিময়ে কিনতে চান কিন্তু কোয়ালিটি দেখে কিনবে শেষ জায়গায় চলে আসছি আফসোস আজকে আমরা মুসলমান বটে কিন্তু ইসলাম কতটুকু আমাদের ভিতরে আছে ইসলামের বিধি বিধান আমি কতটুকু মানি উম্মত তো বলি সুপারিশ তো চাই কিন্তু আমি আল্লাহর রসুলের আদর্শকে কতটুকু মানি দুটোটা বাদ দিলাম আল্লাহর রসুলের সর্বক্ষেত্রে আল্লাহর একটা জিনিস দেখাই একটা এখন যদি ক্রেতা যদি বলতো যে আমি কোনো লাভ নিব না জান্নাতের আশায় তাহলে বিক্রেতাও বলতো বিক্রেতা যদি বলতো আমি জান্নাতের আশায় এক পয়সা লাভ নিব না তো ক্রেতা বলতো তোমার জান্নাত একা দরকার আমারও দরকার তুমি লাভ নিবে না ঠিক আছে কিন্তু আমি তোমাকে এটা হাদিয়া দিয়া গেলাম সহানুভূতিমূলক সহানুভূতিমূলক দিয়া গেলাম তাইলে বলেন ক্রেতারও জান্নাত হইতো না হইতো না বিক্রেতার ক্রেতার আমি এক দেশে জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের এখানে যে সিস্টেম এরকম তো এক বিক্রেতাকে জিজ্ঞাসা করছিলাম তুমি সত্য বলো রমজানে বিক্রি করে লাভবান বেশি হও না অন্য সময় তা আমাকে বলতেছে মুফতি শোনো রমজানে যে আমাদেরকে হাদিয়া দিয়া যায় গিফট দিয়া যায় হাদিয়া দিয়া যায় যেটা লাভ যদি নিতাম তো এর চেয়েও চার গুণ বেশি আমরা হাদিয়া পাই লাভের চেয়েও চার গুণ বেশি বেশি পাই আমরা কম পাই না কেননা হাদিয়া তো কেউ গয়না দেয় না কেজি হিসাব করে দেয় না একশো টাকার মাল নিয়ে পঞ্চাশ টাকা হাদিয়া দিয়ে গেছে জান্নাতের শখে অথচ লাভ হইলে ওইখানে হয়তো দুই টাকা আমি জিজ্ঞেস করছি তোমরা কত পাও আমার দেশটা যদি এরকম হইতো কমসে কম এই আদর্শটা যদি রমজানে হইতো ধনীরা যদি গরিবদেরকে বাক করে নিত যে আমি তো সারা দিন সারাটা বছর জান্নাত কামার জন্য যতটুকু ছুটতে হয় অতটুকু ছুটতে পারি না রাত্রে দাঁড়াইতে পারি না সময় মতো জামাতে নামাজ পড়তে পারি না হাজারো জিনিস জান্নাতের জন্য যা দরকার ওটা আমি পারতেছি না কিন্তু আল্লাহর রসুল বলছে এক ঢোক পানি দিয়া ঢোক বোঝেন না গোট বোঝেন ঢোক বোঝেন ঢোক কতটুক এক বোতল কতটুক এক চুমু ওলামা বাসা আছে জিজ্ঞেস করেন আল্লাহ রসুল বলছে রমজানের সময় কোন রোজাদারকে যদি কেউ এক ডোক পানি এক চুমুক পানি দিয়ে রোজা খোলায় আল্লাহ শুধু রোজার সওয়াব দিবে না গুনাহ মাফ করবে না যদি ইমানদার হয় জান্নাত তার জন্য লেখা হবে তাইলে তো আমার সমাজের ভিতরে রমজানে কারাকারি হইতো এই বাড়িওয়ালা ওই বাড়িওয়ালাকে বলতো বোন ইফতারি খবরদার যদি পাকাইছিস কি করবে আমি ডেলি পাকায়া পাঠাবো কেন আমার জান্নাত দরকার জান্নাত দরকার শেষ আমার জান্নাত দরকার বিদায় তোমার ইফতারি আমি পাকায়া পাঠাবো ওই বোনও বলতো কি ওই বোন কি বলতো তোমার জান্নাত একা দরকার আমারও দরকার বিদায় তুমিও খবরদার যদি ইফতারি পাকাইলা তোমারটা আমি পাকায়া পাঠাবো আমাদেরকে আল্লাহ কিনতে চায় কিন্তু একটা প্রশ্ন রেখা গেলাম একটু ভাবি যে কিনতে তো চায় কিন্তু আল্লাহ কোয়ালিটি দেখা কিনবে ইসলাম কতটুকু আছে নবীর আদর্শ আমাদের ভিতরে কতটুকু আছে বিদায় আসেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এখনো বাংলাদেশের যে পরিবেশ আছে সর দুনিয়ার চেয়ে এক নম্বর ধর্মের দিক দিয়া পরিবেশ বাংলাদেশেরটা তিন জায়গা ব্যতীত
মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ব্যতীত এটার সাথে তুলনা করা যায় না। বাকি সারা দুনিয়ার সাথে যদি তুলনা করি তাহলে আমাদের দেশের পরিবেশ এখনো সারা দুনিয়ার চেয়ে উত্তম। আমরা ইচ্ছা করলে হাতের নাগালে আমাদের ওলামায়ে কেরাম রাখা আছে, এরকম একটা থানা নাই, ইউনিয়ন নাই, গ্রাম নাই, এরকম দুই চারটা বাড়ি নাই যেখানে একজন হক্কানি আলেম না আসে। আমরা এদের কাছ থেকে শিখতে পারি। আসেন আজকে শিখি, নিজেকে অতটুকু যোগ্যতা সম্পূর্ণ বানাই যাতে মরতে দেরি, আল্লাহ যেন জান্নাতের মালা দিয়ে আমাদেরকে উঠায় নিতে দেরি না করে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে।